সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে কাফের মুনাফিক বেঈমান এখানকার মাটি নাপাক অপবিত্র এরা জাতির নেতা হবে আর জাতি তাতে আশার আলো দেখবে না অন্ধকারে হাবুডুবু খাবে আজকে খাদিজার এই বিশাল সমাবেশ থেকে তার স্ত্রীর সিদ্ধান্ত এই হাজার হাজার জনতাকে নিয়ে যাওয়ার জন্যই আব্দুল কাইয়ুম সাহেবের এই সুচিন্তিত হাদিস থেকে সংগৃহীত মতবাদ আপনার কাছে শেয়ার করতে না আমি গদিতে বসবো জাতির কাছ থেকে নেব জাতিকে দেব না জাতির কাছ থেকে ড্র করব যে প্রপার চ্যানেলে আনপ্রপার চ্যানেলে কখনো সরল পথে কখনো ব্যাকা পথে কখনো সহজ সহজ কথায় কখনো বা প্রতারণা করে জাতির কাছ থেকে পয়সা লুটব লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা জাতির কাছ থেকে ড্র করব নানান ছলনায় অথচ জাতির জন্য পয়সা ত্যাগ করে জাতির সেবায় কাজে লাগাবো না সব সময় হাত নিচুয়ে রাখবো হাত উপরে করব না এ ধরনের ব্যক্তি দাঁড়াতে জিন্দেগিতে কোনদিনে পরেও জাতির উন্নতি সম্ভব নয় বড় এদের নেতৃত্ব মারে জাতিকে এরা শোষণ করবে। আমাদের কোন সময়ের কোন ক্ষণের দোয়া যদি আল্লাহর কাছে মঞ্জুর হয় আপ টু কিয়ামত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা তার ঐতিহ্য নিয়ে কায়েম থাকুক সবাই বলি আমিন। ভাই আমাদের দায়িত্বশীল হযরত মাওলানা রজব আলী সাহেবের কাছ থেকে আপনার একটা লম্বা সময় ইসলামের জন্য সাহাবাই কেরামদের ত্যাগ এবং উৎসর্গের উপরে অনেক কথা শুনছিলেন। তারপর তিনি প্রায় ৪৫ মিনিট ধরে আপনাদের কাছে বুখারী শরীফের পাঠরতা ছাত্রীদের জন্য অ্যাকসেপ্ট করে বুখারী শরীফের ক্লাসের কেতাব দাবি করেছেন। অনেক মানুষ তার দাবিতে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে উপস্থিত। সম্ভবত আমার পরে কোনো এক সময় আপনাদের প্রিয় জনাব ভাই আব্দুল মতিন সাহেব তিনিও আসবেন। মাঝখানটায় আমরা দেখলাম আমাদের প্রশাসনের কিছু কর্তব্য পরায়ণ দায়িত্বশীল ব্যক্তিরা তারা তাদের রুচিশীল মন্তব্য এর সপক্ষে আপনাদেরকে শেয়ার করে বিদায় নিয়েছি। তারা জাতির শান্তি নিরাপত্তা রক্ষী, সুতরাং তাদের দ্বারাই তাদের নৈতিক ডিউটি পালন হোক এটাও তাদের জন্য আমাদের শুভকামনা থাকুক সবাই বলে আমিন। আমি আমার মূল আলোচনা শুরু করবার পূর্বে একবারের জন্য অনুরোধ করছি যারা এসেছেন খাদিজাতে কিছু নেবেন এবং দেবেন, নেবেন দুটো জ্ঞানের বার্তা, দেবেন আপনাদের আর্থিক সহযোগিতা অনুদান। এই নেওয়া দেওয়ার মাঝখানেই আমাদের ভিতরে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা। যদি কেউ না নিতে চান সেটাও শোভনীয় নয়, আর যদি কেউ না দিতে চান সেটাও শোভনীয় নয়। কথা ঠিক না ভুল? জোরে বলুন। যারা দুটোকেই সংগ্রহ করে, নিতেও চায় দিতেও চায়, নিশ্চিত আজকের উপস্থিত জনতার মধ্যে তারাই উত্তম। কিন্তু ধরা যাক আমার আর্থিক দৈন্যতা রয়েছে, আমি দিতে পারবো না, কিন্তু কিছু নিয়ে যেতে যদি ত্রুটি করি এটা নিশ্চিত ক্ষমার অযোগ্য। দিতে নেই বা পারি, কিছু নেওয়ারও তো দরকার আছে। তো আমার যেন মনে হয় কিছু মানুষ রয়েছেন যারা দিতেও রাজি না নিতেও রাজি না, এই মানসিকতাটার পরিবর্তন হওয়া দরকার। কারণ এত সুন্দর একটা শান্ত পরিবেশ, এর মাঝখানে যদি কিছু মানুষদের থেকে আমরা গুঞ্জন শুনতে পাই, বাজে তো মাত্র ১০টা, তো গুঞ্জনটা জারি হোক আর যে কারণেই হোক সেটা আমাদের কাম্য নয়।
সুতরাং যে সমস্ত সাইডা ভাইরা রয়েছেন বা রাস্তায় আছেন, যদি মনে হয় খাদিজার ঐতিহ্যবাহী ইচ্ছা সহবে আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু নেবেন, পরবর্তী বক্তার কাছ থেকে কিছু নেবেন, তাহলে টাইম টু টাইম বক্তাদের বক্তব্যগুলো একাগ্র চিত্তে শোনা দরকার। তার মাঝখানে চা পান করতে পারি, ইস্তিনজা করতে পারি, অন্য কাজ মেটাতে পারি, সেটা ভিন্ন জিনিস। তাই বলে মূল উদ্দেশ্যটাকে হারিয়ে ফেলা এটা কখনো বুদ্ধিমত্তার পরিচয় নয়, ঠিক না ভুল? ভাই, আমি কয়েক মিনিট আপনাদের সঙ্গে কথা বলব, তো আমি আপনাদেরকে কিছু কথা বলার আগেই কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, প্রিয় রসুলের জবানে বর্ণিত একটা হাদিস পড়েছি, অল্প কথার ভিতর দিয়ে একটা বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো ইসলামী নেতৃত্বের কি গুণ থাকা দরকার। সাবজেক্টটাকে মনে রাখুন, আবার একবার বলছি, কোনো ব্যক্তি যদি ইসলামের পক্ষে, কোনো ব্যক্তি যদি জাতির পক্ষে, সমাজের পক্ষে নেতৃত্ব দখল করতে চান, তাহলে তার জন্য কি গুণ থাকা উচিত, কথাটা মনে রেখে পরের কথাগুলো শুনলে আমার কথাগুলো বুঝতে সহজ হবে। বিষয়টাকে মাথায় রেখে টুকটুক করে দু চারটে কথা একটু শোনা দরকার। প্রথমত মনে রাখুন, ইসলামের নেতৃত্বের এত গুরুত্ব হাদিস শরীফে এসেছে। প্রিয় নবী বলেছেন, আতিউল আমির ওয়ালাও কানা আবদান হাবশিয়া, তোমরা নেতাকে এতটা পরিমাণ মান্য করো, নেতাকে এত গুরুত্ব দাও, সে নেতা যদি কাফিরি কৃতদাস, গোলামের বাচ্চা, গোলামও হয়, আর তিনি যদি নেতা নির্বাচিত হন, তাহলে তাকেও অনুসরণ করা জাতির জনসাধারণের দায়িত্ব আর কর্তব্য। এ অবজারভেশন, এ মন্তব্য, এ ডিসিশন খোদ রসুলুল্লাহ সুবহানাল্লাহ। এমনকি যিনি প্রকৃত পক্ষে জাতির নেতা হবেন, তো সেই জাতির নেতার বিরুদ্ধচারণ করা ইসলামের শরীয়তে কঠোর নিষেধ। হাদিসের বচনে বোঝা যায়, ওলাউ দুদিবা আলা জহরিকুম, যদিও নেতার পক্ষ থেকে তোমার পিঠে মার পড়ে, তথাপিও তুমি নেতার বিরুদ্ধচারণ করতে পারবে না। তাহলে এই আলোচনায় আমরা বুঝতে পারি যে ইসলামী নেতৃত্বের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, যে ভূমিকাটা নেতা যেমন পালন করবে, নেতার অনুসারী যারা হবেন তাদেরকেও সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এ কখনো আমার দ্বারাতে নেতার এগনেস্টে বিদ্রোহ হচ্ছে কিনা, কথা বুঝতে পারছেন? অন্যমনস্ক হবেন না, তাহলে গোলাবে দায়ী আপনি থাকবেন, আমি দায়ী থাকবো না। আমি ইনশাল্লাহ হাড আনসল চেষ্টা করব একটা সঠিক সত্য তথ্য আপনাদের কাছে আমার পারগতা সময়ের মধ্যে পরিবেশন করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, যিনি ইসলামী নেতা হবেন, যিনি জাতির জনক হতে চাইবেন, যিনি জাতির নেতা হতে চাইবেন, তার নাম্বার ওয়ান দায়িত্ব হল তার ভিতরে থাকতে হবে খোদা ভীতি। কি থাকতে হবে? খোদার ভয়। যদি জাতির নেতৃত্ব দিতে ইচ্ছা হয়, তাহলে খোদার ভয় তার জন্য মৌলিক শর্ত। যার ভিতরে খোদার ভয় নেই, যার ভিতরে থাকবে পার্থিব স্বার্থ, যার ভিতরে থাকবে নিজের নফসানিয়াত, প্রবৃত্তির গোলামি, এমন ব্যক্তির দ্বারায় যদি জাতির নেতৃত্ব দেওয়া হয়, সে জাতির ভরাডুবি খুবই স্বাভাবিক। তাহলে আমরা যারা
নেতৃত্ব দিতে চাই না, বরং নেতৃত্বের অধীনে থাকতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নেতা এমন একজন মানুষকে স্থির করব, নেতা এমন একজন মানুষকে মনোনয়ন করব যে মানুষটার ভিতরে রয়েছে মৌলিকভাবে খোদা ভীতির গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ে ভীতু হওয়ার উপদেশ দিচ্ছি। যে রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমার আনি রব্বি বিতাসমিন খাশিয়াতাল্লাহি ফিসসিররি ওয়াল আলানিয়া, রাসূল বলেছেন আমার আল্লাহ আমাকে নটি কাজের আদেশ করেছেন, এর মধ্যকার নাম্বার ওয়ান হলো খাশিয়াতিল্লাহি ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে আমি যেন আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, যদি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয়ের নির্দেশিত হন, তাহলে আমরা সে রাসূলের উম্মত হিসাবে আল্লাহ ভীতি আমাদের ভিতরে দরকার আছে না নাই? বিস্তার কথা বলার মতন সময় শক্তি আমার নেই, স্বল্প সময়ে আমি কথাগুলো ঢোকাচ্ছি, মাথায় রাখুন। তাহলে প্রথমত কি বলেছি, যে যিনি জাতির নেতা হতে চাইবেন তার ভিতরে কি থাকতে হবে? জোরে বলুন, বক্তব্য বাড়ি নিয়ে যাবেন না, শুধু মোবাইলই নিয়ে যাবেন, মোবাইলই নিলি মোবাইলই থেকে যাবে, আর নিজের ব্রেনে নিলি সঙ্গে থাকবে। তাহলে প্রথমটা কি বলেছি, খোদার ভয় থাকতে হবে। তাহলে খোদার ভয় নেতার মধ্যে থাকলে আমরা যারা সাধারণ মানুষ আমরা সেই নেতাকে নেতা হিসাবে মনোনীত করলে ঠকবো না, ডুববো না। আর যে নেতার ভিতরে খোদার ভয়ের অভাব রয়েছে, এ নেতার পিছনে যদি জিন্দাবাদ দিই এ নৌকার ভরা ডুবি অবশ্য, নৌকা ডুববে। নাম্বার টু, হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ বলেছেন যিনি জাতির নেতা হতে চাইবেন তার জন্য দ্বিতীয়ত দরকার আল আদল, ইনসাফ, ন্যায় বিচার থাকতে হবে, তাকে ন্যায় পরায়ণ হতে হবে, তবে তার দ্বারাতে জাতির উন্নতি, তবে তার দ্বারাতে জাতির শান্তি, তবে তার দ্বারাতে জাতির স্থিরতা, তবে তার দ্বারাতে জাতির নিরাপত্তা সম্ভব। কথা শুনতে পাচ্ছেন? কিন্তু খোদ নেতা যদি হয় বেইনসাফ, খোদ নেতা যদি হয় দুর্নীতিগ্রস্ত, খোদ নেতা যদি হয় দুর্নীতিগ্রস্ত, তাহলে এ নেতার নেতৃত্বে এ জাতির জন্য দুঃখ ছাড়া আর কিছু বয়ে আনবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, ইযা কানাল উমারাউ খিয়ারুকুম, যতদিন পর্যন্ত তোমাদের ভিতরকার নেতাগুলো হবে ভালো লোক, ওয়াল আগনিয়াউ সুমাহাকুম, ধনীরা হবে দাতা, ওয়াল উমুরু শূরা বাইনাকুম, এবং তোমাদের কাজগুলোকে তোমরা নিজেদের মাঝে পরামর্শের ভিত্তিতে করবে, ফাজাহরুল আরদি খাইরুল লাকুম মিন বাতনিহা, ওই পিরিয়ডে এই ভূপৃষ্ঠে বেঁচে থাকা মরে কবরে যাওয়ার তুলনায় ভালো। সুবহানাল্লাহ বলে, এ মন্তব্য রসুলুল্লাহর, এ বার্তা রসুলুল্লাহর। সুতরাং রসুল যে বার্তা দিয়েছেন তা গোটা উম্মতে মুসলিমার পীর পীরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজি সাহেব কারি সাহেব এবং সর্বস্তরের সাধারণ দিনদার ইমানদার সর্বস্তরের উম্মতে মুসলিমার জন্য রসুলুল্লাহর এই ডিসিশনকে অবনত মস্তকে মেনে নেওয়া দরকার। তিনটে দিক, নাম্বার ওয়ান নেতা যদি হয় ভালো, ধনী যদি হয় দাতা, আর কাজগুলো যদি হয় পরামর্শের ভিত্তিতে, তাহলে তোমাদের বেঁচে থাকলে কল্যাণ আছে, মঙ্গল আছে, লাভ আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীত দিক, অপোজিশন সাইড হলো, ইযা কানাল উমারাউ শিরারাকুম, যদি তোমাদের নেতা হয় মন্দ, নেতা হয় দুর্নীতিগ্রস্ত, নেতা যদি হয় অস্থির, নেতা যদি হয় উশৃঙ্খল, নেতা যদি হয় জালেম, তাহলে সাবধান। নাম্বার টু, নবী বলেছেন ওয়াইযা
ওয়াইদা কানাল উমারাও বুখালাআকুম, আর যখন হবে ধনী ধনাঢ্য ব্যক্তিরা কৃপণ, অল উমুরু ইলা নিসাইকুম, এবং তোমাদের কাজের দায়ভার তোমরা নারী জাতির হাতে অর্পণ করবে, তোমরা স্ত্রৈণ্য হবে, স্ত্রীর বশীভূত হবে, নারীর অঙ্গুলি হিলনে উঠবস করবে, নারীর পরবর্ষ মতো তোমরা ব্যক্তি জীবনের, সমাজ জীবনের, ব্যবসা জীবনের, রাজনৈতিক জীবনের কার্যকলাপকে সম্পাদন করতে চাইবে। প্রিয় নবী বলেছেন, ফাবাতনুল আরদি খাইরুম মিন খাইরুল লাকুম মিন জাহরিয়া, ওই যুগে ভূপৃষ্ঠে বেঁচে থাকার তুলনায় মরে কবরে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলেন। এখন যদি আমরা মূল্যায়ন করি রসুলের হাদিসের কথিত বক্তব্যকে দুটো সাইড নিয়ে, যে আজকের যুগটাকে মূল্যায়ন করলে এক কথায় রেজাল্ট কি দেব, যে এই যুগটা অধিকাংশের দৃষ্টিতে এবং অধিকাংশের মূল্যায়নে ভালো নেতার যুগ না মন্দ নেতার যুগ, সবাই একমত? নাম্বার টু, এ জমানায় ধনী যারা, ধনী অথচ ভিতরে ধার্মিকতা নেই অথচ ধনী, ভাই এই টাইপের ধনীদেরকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে নিশ্চিত বলতে পারবো ধনীদের ধনের তুলনায় কৃপণতা বেশি না কম? বেশি। নাম্বার থ্রি, আজকে যদি ফ্যামিলি ওয়াইজ আমরা সার্ভে করি, পরিবার ভিত্তিক যদি আমরা খোঁজ খবর লাগাই, তো সেখান থেকে কি রেজাল্ট উঠে আসবে, যে আমরা আমাদের সংসারগুলোর ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা চেতনা ভাবনা পরামর্শের দায় ভার স্ত্রী জাতির উপরে ত্যাগ করেছি, ছেড়েছি, স্ত্রী জাতির উপরে অর্পণ করেছি এ সংখ্যা বেশি না অর্পণ করিনি এ সংখ্যা বেশি? তাহলে স্ত্রী জাতির উপরে আত্মনির্ভরশীল হয়েছি এ সংখ্যাটাই বেশি। তাহলে আমাদের জন্য রেজাল্ট এটাই যে এই পিরিয়ডে ভূপৃষ্ঠে বেঁচে থাকার তুলনায় মরে কবরে যাওয়া আমাদের জন্য কল্যাণকর। কথা মাথায় যাচ্ছে বাবু? ফিরে আসুন, মরণ আমাদের হাতে নেই, ফলে যতই বুঝছি দেশ কালের পরিস্থিতিতে আমাদের জন্য মৃত্যুটাই শ্রেয়, আমাদের জন্য মরণটাই উত্তম ছিল, কিন্তু মরণের কামনা করাও হাদিস পাকে নিষেধ করা আছে, আর স্বাধীনতা মতো মরতে চাওয়াও সম্ভব নয় আর মরা যাবেও না, ফলে এহেন দুঃসময়ের ভিতর দিয়ে আমাদেরকে সামনের পাটাকে বাড়াতে হবে, যে যেখানে আমরা মজবুর, যেখানে আমরা দায়বদ্ধ, যেখানে আমরা একদম অকর্মণ্য, কিচ্ছু করার নেই, ফলে ওই কৃপণ ধনীর জীব সময়ে ওই দুষ্টু নেতার পিরিয়ডে এবং নারী জাতির হাতে কাজের দায়ভার অর্পণের পিরিয়ডেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ফলে এটার ব্যাপারে আমরা যখন সতর্ক হতে পারছি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, জি এই রুগী যেমন ঔষধ খায় নয়ন মুদিয়া, তিত ওষুধ রুগী খেতে চায় না, কিন্তু তার পরিবারের লোকেরা তাকে যে কোনো ছলনায় খাওয়ায় রুগী তাতে অনিচ্ছা সত্ত্বেও গেলে, তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে পিরিয়ডের মানুষ এখনকার পরিস্থিতিটাকে আমাদেরকে হজম করতে হবে, নিচাক অনিচ্ছা সত্ত্বেও যেখানে আমরা অক্ষম তাই, ঠিক না ভুল? ভাই তো আমি আগের হাদিসটাকে বোঝাতে চেয়ে বললাম যে নেতার ভিতরে দ্বিতীয় গুণ থাকতে হবে ইনসাফ। কি থাকতে হবে? ইনসাফ, ন্যায়পরায়ণ। নাম্বার থ্রি, নেতার ভিতরে থাকতে হবে মুসাওয়াত, যার মানে হলো সমতা, বরাবরই। সর্বস্তরের মানুষকে যদি তুমি সমান চোখে দেখতে পারো তাহলে তোমার পক্ষে জাতির নেতৃত্ব করা সম্ভব। কথা শুনতে পাচ্ছেন? যারা অন্যমনস্ক হচ্ছেন তারা আঙুল চুষতে চুষতে বাড়ি যাবেন। কি বলেছি? যে নেতার ভিতরে থাকতে হবে সমতা, সাম্য থাকতে হবে। যদি কোনো নেতা বৈষম্যবাদে বিশ্বাসী হয়, যদি কোনো নেতা বিশ্বাসী হন তিনি ডিভাইডেশনে, ভাগে, জি জাতিভঙ্গে, দলভঙ্গে, নিশ্চিত তার দ্বারাতে কখনো জাতির নেতৃত্ব সম্ভব নয়। আর এমন লোককে যদি জাতির নেতৃত্ব দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে মনে রাখতে হবে, জি যারা সে নেতার পক্ষে থাকবে
তারেরও তাদেরও নাবিশ্বাস উঠবে, আর যারা হেনে তার বিপক্ষে থাকবে তারাও অত্যাচারে কণ্ঠাসা হবে। কথা শুনতে পাচ্ছেন? তাহলে জাতির নেতৃত্ব যদি জিতে হয় তাহলে তার মধ্যে সাম্য থাকা একান্ত দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব নিয়ে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। পিছনের ভাইগুলোর মাপ আছে সুবহানাল্লাহ, না নাকি ইঞ্জিন ইঞ্জিনটা অন হয়ে গেছে? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর বাল্য জীবনের ইতিহাস থেকে দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান হালিমার দুগ্ধপোষ্য বাচ্চা, তো তার দুধ খাওয়ার পিরিয়ডে হযরত আম্মাজান হালিমার নিজের গর্ভজাত একটি সন্তান ছিল, যার নাম আব্দুল। জি, হযরত আম্মাজান হালিমা চেষ্টা করেছিলেন প্রাথমিক অবস্থাতে রাসূলুল্লাহকে বাম স্তনের দুধ দান করবেন, কিন্তু রাসূলুল্লাহ বাম স্তনের দুধ নেননি, ডান স্তন দিয়েছেন, তিনি দুধ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শিশুর পেট ভরেছে কি ভরেনি হযরত আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু আনহা তা নির্ণয় করতে না পেরে এরপরে রাসূলুল্লাহকে বাম স্তনের দুগ্ধ দিলেন। জি, যতদিন পর্যন্ত মা হালিমার দুগ্ধ পান করেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততদিন পর্যন্ত তিনি ডান স্তনের দুধটাই পালন করেছেন, বাম স্তনের দুধে কোনোদিন মুখ লাগাননি। ঐতিহাসিকরা মন্তব্য করেছেন বিশ্বনবী মায়ের কোলে দুগ্ধপোষ্য জীবনে পৃথিবীর মাটিতে সাম্য প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলেন, আমার আর একটা দুধ ভাই রয়েছে যার নাম আব্দুল্লাহ, আমি যদি দুটো স্তনের দুধকে সেবন করে যদি ড্রাই করে দিই, শুকিয়ে দিই, তাহলে আমার ভাই বঞ্চিত থাকবে, ফলে আমি একটা স্তনের দুধ গ্রহণ করব, আর একটা স্তনের দুধ আমার দুধ ভাই আব্দুল্লাহ গ্রহণ করবে। তাহলে বিশ্বনবীর উম্মতকে বুঝতে হবে যে এটা যদি হয় বিশ্ব নীতির বিশ্ব নেতৃত্বের একটা নীতিমালার অংশ, সেটি হলো সাম্য প্রতিষ্ঠা করা, বৈষম্যকে কবর দেওয়াই হলো জাতির নেতার প্রকৃত দায়িত্ব। জি সম্মানিত ভাইরা, তাহলে আমার আপনার জন্য এটা নিশ্চিত ভাববার সময় যে আমি নেতা নির্বাচন করতে যাব, অন্তত দেখব তার ভিতরে সাম্য আছে কিনা। এখন যদি আমার কাছে কেউ সাম্যের কথা দিয়ে এক্স ওয়াই জেড যে কোনো একজন রাজনৈতিক নেতা সাম্যের কথা দিয়ে সুবিচারের দায়িত্ব নিয়ে সে খোদার ভয় না করতে পারে, জি দেশকাল খোদার ভয় নন মুসলিমরা না করতে পারে, কিন্তু বাকি তার ইনসাফ ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা এর প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে দ্বিচারিতা করলো তথা জনগণের সঙ্গে দ্বিচারিতা করলো, হতে পারে না? পারে না, কথা বলেন। জি হতে পারে ভাই, তা যদি হতে পারে আমি তার কথায় আপ্লুত হয়ে তাকে সমর্থন দিয়ে নেতৃত্ব দিলাম, কিন্তু সে পরবর্তীকালে আমার সঙ্গে দ্বিচারিতা করলো, তাহলে তখন নিশ্চিত অকপটে অম্মেলান বদনে তার ওই মিথ্যাচারিতার যে পরিণতি সেটাকে আমি ভোগ করতে হবে। কিন্তু একজন মুসলিম হবেন, একজন ধর্মের ভেকধারী হবেন, একজন ধর্মের দায়িত্বশীল হবেন, একজন ইসলামের পক্ষে ধ্বজারোহী হবেন, জি আর সেই লোকটার নেতৃত্ব দিতে দেব, তিনি দ্বিচারিতা করবেন, সেই লোকটাকে নেতৃত্ব দেবো, তিনি অত্যাচার করবেন, সেই লোকটাকে নেতৃত্ব দেবো, তিনি সাম্যের বদলে বৈষম্য সৃষ্টি করবেন, সেই লোকটাকে নেতৃত্ব দেবো, তিনি সাম্যের পরিবর্তে জাতির মাঝে ডিভাইডেশন তৈরি করবেন, তাহলে এটা তো আমাকে হাতে নাতেই নিজের শাস্তি নিজেই গ্রহণ করা ছাড়া আর কিছুই মনে হয় না। ঠিক না ভুল? জি ভাই, বাংলার মুসলমানদের ভবিষ্যৎ ও নির্ভর করছে আজকের আব্দুল কাইয়ুমের এই কথাগুলো স্মরণ রাখার উপর। যদি আব্দুল কাইয়ুমের কথাগুলো মনে রাখেন যে আব্দুল কাইয়ুম প্লেন বক্তৃতা করে আজও সেরম করছে, ভুল করবেন। আর যদি মনে করেন না যে বক্তব্য রাখছে, এই বক্তব্য কোনোদিন রাখিনি, জাতির স্বার্থে জাতির প্রয়োজন বিধায় আজকে রাখছে, তাহলে কথাগুলোকে গুরুত্বের সঙ্গে গুছিয়ে নিয়ে বাড়ি যান এবং ফিউচার লাইফটাকে এই বক্তৃতার স্ট্যান্ডে দাঁড় করান। আমি আশা করি জি সারা বিশ্ব টলবে, আপনার দেশ টলবে, আপনার রাজ্য টলবে, আপনি অন্তত মানসিকভাবে তৃপ্তির জায়গায় থাকতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, চার নম্বরের কথা বলছি মনে রাখুন, যিনি জাতির নেতা হবেন
জাতির নেতার জন্য চতুর্থ নম্বরের গুণ থাকা উচিত যে জাতির নেতাকে হতে হবে ধৈর্যশীল। কি হতে হবে? ধৈর্যশীল। কখনো অধৈর্য ব্যক্তিত্ব নিশ্চিন্দেগিতে কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। যার ভিতরে ধৈর্যের অভাব সে কখনো জাতির নেতৃত্ব দিতে পারে না। সম্মানিত ভাইরা, কোরআন স্পষ্ট বলেছে ওয়াতাওয়াসাউ বিসবর, তোমরা পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও, পরস্পর পরস্পরকে তোমরা ধৈর্যের জন্য উৎসাহিত করো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই, তো এই যে ধৈর্যের উপদেশ পরস্পর পরস্পরকে, ভাই ভাইকে, পীর তার মুরিদকে, ওস্তাদ তার ছাত্রকে, জি বন্ধু তার বন্ধুকে, নেতা তার নেতৃত্বের অনুসরণীয় ব্যক্তিদেরকে সব সময়ের জন্য, সব সময়ের জন্য এর প্রতি উৎসাহিত দেবে, উৎসাহিত দেবে, উৎসাহ দেবে এবং তাদেরকে উদ্দীপনা যোগাবে। ধৈর্য ধরো, ধৈর্য না ধরা পর্যন্ত কোনোদিন জাতির নেতৃত্ব পাওয়া যায় না। আর অধৈর্যশীল ব্যক্তিকে যদি জাতির নেতৃত্ব দেওয়া হয় তাহলে নিশ্চিত মনে রাখা দরকার, অধৈর্যশীল ব্যক্তি জাতির নেতৃত্ব দিলে জাতির জীবন বিপন্ন হবে, ঠিক না ভুল? জি, তাই ধৈর্য জাতির নেতার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি জানেন ভাই, একটা গাড়ি চলে একজন ড্রাইভার আর ড্রাইভিং এর, ঠিক না ভুল? বিশ্বাস করুন, আমি তো গাড়ি চাপি, তো আমি গাড়ি চাপলে রাস্তার উপরের কন্ডিশন দেখলে আমার শুধু মনে হয় যে ড্রাইভারগুলোর যদি ধৈর্য না থাকতো জেল ফাঁস যা হতো হতো, এমন কোনো দিন যেত না যে রাস্তার উপরে অবাঞ্ছিতভাবে হাজার হাজার মানুষ মরত, হাজার হাজার দুর্ঘটনা রাস্তায় ঘটতো যদি ড্রাইভারদের ভিতরে ধৈর্য না থাকতো। আপনি বলুন, একটা সামান্য গাড়ি, ইঞ্জিন পরিচালিত একটা গাড়ি, মানুষ তার ড্রাইভিং করছে, সামান্য একটা গাড়ির ড্রাইভারের যদি ধৈর্যচ্যুতি ঘটে, তার জন্য গাড়ি যদি রাস্তার পরিবর্তে নয়নজুলিতে নামে, তার জন্য গাড়ির গাড়িতে যদি মানুষের জীবন বিপন্ন হয়, তার জন্য যদি মানুষের দেহ ক্ষতবিক্ষত হয়, তার জন্য যদি রাস্তার উপরে দুর্ঘটনা হয়, এখন যিনি জাতির বিরাট সংখ্যক জনগণের নেতৃত্ব দিতে যাবেন তার ভিতরে ধৈর্য থাকবে না, নিশ্চিত এ জাতির জন্য কতটা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনবে যদি অধৈর্যশীল নেতার পিছনে এক্স ওয়াই জেড অবুঝের মতো কেউ ছুটে থাকেন, তাহলে সেই পরিণতির অপেক্ষা করুন যে জাতির জীবন বিপন্নতায় হাবুডুবু খাবে। সম্মানিত ভাইরা, যে পাঁচ নম্বরে বলছি মনে রাখুন, জাতির যদি নেতৃত্ব দিতে হয়, জি জাতির নেতৃত্ব দিতে হলে তাকে হতে হবে, তাকে হতে হবে জাতির সেবক। প্রিয় নবী বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তারাই দ্বারা জাতির সেবক। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাতির জন্য সময় দেব, জাতির জন্য জীবন দেব, জাতির জন্য আমি পয়সা দেব, জাতির জন্য আমি আমার আমার সময়কে উৎসর্গ করব, তবে তো জাতি আমাকে নেতৃত্ব দেবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, রসুলের ভার্সন, জাতির নেতৃত্ব যদি দিতে হয় তাহলে হতে হবে জাতির খাদেম, জাতির সেবক। কিন্তু আমি খাদেম হব না, আমি গদিতে বসবো, জাতির কাছ থেকে নেব, জাতিকে দেব না, জাতির কাছ থেকে ড্র করব, যে প্রপার চ্যানেলে, আনপ্রপার চ্যানেলে, কখনো সরল পথে, কখনো ব্যাকা পথে, কখনো সহজ সহজ কথায়, কখনো বা প্রতারণা করে জাতির কাছ থেকে পয়সা লুটবো, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জাতির কাছ থেকে ড্র করব নানান ছলনায়, অথচ জাতির জন্য পয়সা ত্যাগ করে জাতির সেবায় কাজে লাগাবো না, সব সময় হাত নিচুয়ে রাখবো, হাত উপরে করব না, এ ধরনের ব্যক্তির দ্বারাতে জিন্দেগিতে কোনোদিনে পরেও জাতির উন্নতি সম্ভব নয়, বরং এদের নেতৃত্ব মারে জাতিকে রসশোষণ করবে। যারা ব্যক্তি জীবনে স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না, ধর্মের সেবায় স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না, চেনে না নিজেদের জীবনের উন্নতি ছাড়া কিছুই, যারা জাতিকে জুলুমবাজি করে জাতির রক্ত শোখানো পয়সায় যাদের গাড়ির চাকা ঘোরে, এরা যদি জাতির নেতৃত্ব চায় তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আজ জাতির
আছে কালকে এরা জাতির জীবন শোষণ করবে নারে তাকবীর নারে তাকবীর যারা মুক্তি চায় সম্মানিত ভাইরা আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে জাতির নেতৃত্ব যদি দিতে হয় তাহলে জাতির সেবক হতে হবে কথা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সেবক ছিলেন সুবহানাল্লাহ বলেন জাতির সেবক বিশ্ব শান্তিকামী শ্রেষ্ঠ ন্যায় প্রতিষ্ঠার নেতা অপ্রতিদ্বন্দ্বী নেতা ইউনিক নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরা সফরে রান্নার কাজে কেউবা পশু জবাইয়ের কাজে কেউ রান্নার কাজে জি কোন সাহাবী কাঠ কুড়ানোর কাজে প্রিয় নবী কিছুক্ষণের জন্য সেখানে অনুপস্থিত খনিক বাদে রাসূলুল্লাহকে দেখা যায় যে তিনি নিজেও খানিকটা কাঠ সংগ্রহ করে নিয়ে এসে রান্নার জায়গায় সহযোগিতা করলেন সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো ছিলাম আপনার এই খেদমতের তো প্রয়োজন ছিল না প্রিয় নবী বললেন তোমরা সবাই খেদমত করবে আর আমি বসে থাকব এটা আমার পক্ষে কখনো সম্ভব না তাই আমিও তোমাদের খেদমতে একটু শরীক হয়ে গেলাম এই তো সাম্যের নবী কথা বলেন এই তো সেই নবী যিনি যিনি ইহুদির মতো মেহমানের নোংরা করা কাপড়গুলো নিজে হাতে ধুয়েছেন বালক বালক সুবহানাত আচ্ছা পালা করে একটু চিল্লিয়ে বলা যাবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেহমানের নোংরা করা বস্ত্র নোংরা করা বিছানাকে নিজে হাতে ধুয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন রাসূলুল্লাহর কাছে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দিন আমরা এই কাজটা সম্পন্ন করছি ভাই দেখেছেন রাসূলুল্লাহ যে সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করছেন নেয়ার জন্য রাসূল বললেন না আমার মেহমানের খেদমত আমাকে করতে দাও চিল্লিয়ে বলুন ভাই সেই ভদ্রলোক যার নোংরা করা বস্ত্র আর বিছানা রাসূল ধৌত করছেন ভদ্রলোক এসেছেন তার ফেলে যাওয়া তলোয়ারটাকে নিতে নোংরা করে বেরিয়ে গেছে অচেতনায় কিংবা ব্যস্ততায় ত্রস্ততায় রেখে গেছেন নিজের তলোয়ার নিতে এসে দেখলেন হায় হায় যে লোকটা বিশ্বনবী যার অপ্রান্ত পরিশ্রমের বিনিময়ে মক্কার মাটিতে শান্তির সমাজ গড়ে উঠছে সেই লোকটা আমার নোংরা করা কাপড় নিজে ধুচ্ছে এসে চাইলেন তার তলোয়ারটাকে রাসূল তার প্রতি ধমকানি নয় বকনি নয় কোন রকমের কোন তিরস্কার নয় তলোয়ারটাকে দিতে বললেন দিয়ে দিলেন ইহুদি তলোয়ারটাকে নিয়ে চিন্তা করলো এ মানুষ কখনো মানুষকে ভুল পথের নিশানা দিতে পারে না সুতরাং তার ইহুদিয়া থেকে তিনি মুহূর্তের ভিতরে ফিরে চলে গেলেন ইসলামিয়াতে জোরে বলো ভাই ভালো করে ভেবে বুঝতে হবে তাহলে জাতির সেবককে জাতির জাতির নেতাকে জাতির সেবক হওয়ার দরকার আছে না নাই এখন যদি জাতির নেতা হতে ইচ্ছুক এক্স ওয়াই জেড কোন ব্যক্তিত্ব যদি তার স্বার্থের পরিপন্থী কোনো বক্তব্য হয় তার স্বার্থের বিপক্ষে যদি সাধারণ জনগণের কোনো অবজারভেশন পাওয়া যায় সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে কাফের মুনাফিক বেঈমান এখানকার মাটি নাপাক অপবিত্র এরা জাতির নেতা হবে আর জাতি তাতে আশার আলো দেখবে না অন্ধকারে হাবুডুবু খাবে আজকের খাদিজার এই বিশাল সমাবেশ থেকে তার স্ত্রীর সিদ্ধান্ত এই হাজার হাজার জনতাকে নিয়ে যাওয়ার জন্যই আব্দুল কাইয়ুম সাহেবের এই সুচিন্তিত হাদিস থেকে সংগৃহীত মতবাদ আপনার কাছে শেয়ার করছি কথা বুঝে আসছে কিছু হ্যাঁ জাতির নেতৃত্বে দেবে জাতির নেতৃত্বে দেবে তার জন্য কি বলেছি ধৈর্য থাকতে হবে সাম্য থাকতে হবে ইনসাফ থাকতে হবে খোদা ভীতি থাকতে হবে জাতির নেতৃত্ব যদি দিতে হয় জাতির সেবক হতে হবে শুধু সেবা নেব সেবা দেব না ইট ইজ ইম্পসিবল এটা হতে পারে না জাতির নেতা হব পরীক্ষা দেব না জাতির নেতা হব মার খাবো না জাতির নেতা হব লোকের গাল শুনবো না জাতির নেতা হব লোকের কাছ থেকে আঙুল নাড়ানি চোখ রাঙানি শুনবো না নেতা হব জীবনে হয় না কোনোদিন কথা বলেন
জাতির নেতা হতে গেলে মার খাওয়া লাগবে, জাতির নেতা হতে গেলে গাল সুন্দর শোনা লাগবে, জাতির নেতা হতে গেলে এক্সওয়াইজের যে কোনো নিম্ন পর্যায়ের ব্যক্তিত্বেরও চোখ রাঙানি শুনতে হবে, জাতির নেতা হতে গেলে জি চিটিংবাজ গাল শুনতে হবে, জাতির নেতা হতে গেলে মেরে খাচ্ছে গাল শুনতে হবে, জাতির নেতা হতে গেলে স্বার্থপর গালি শুনতে হবে, জাতির নেতা হতে গেলে কখনো বা সম্মান ধূসরিত হবে, জাতির নেতা হতে যাব নিজস্বটাকে বিলীন করতে হবে, তবে হয়তো একদিন এই ত্যাগের পুরস্কারে নেতৃত্ব পাওয়া সম্ভব। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্পষ্ট ব্যক্ত করেছেন, ইদিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ কয়েকটা বিষয়ে পরীক্ষা নিয়েছেন, কয়েকটা বিষয়ে কথা বুঝে আসছে কিছু জি, পরীক্ষাগুলো কম বেশি আমরা অজনসিয়তে যথেষ্ট শুনে আছি জি, বিবির নির্বাসন, ছেলের কোরবানি, নিজের খাতনা জি, কাবা শরীফে ঝাড়ু বারদার হওয়া, সেই সাথে সাথে জি কাবার রাজমিস্ত্রি হয়ে গাঁথা, হজের জন্য মানুষকে আহ্বান করা, এক কথায় যতগুলো যতগুলো দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়েছেন টু দি পয়েন্ট উইদাউট ফেল প্রত্যেকটা কাজকে সুসম্পন্ন করেছেন। আল্লাহ আয়াত পাকে হযরত ইব্রাহিমকে এ প্লাস নাম্বার দিয়ে বললেন ফাতাম্মাহুন্না, আমি আল্লাহ নবী ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি প্রত্যেকটা পরীক্ষাতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ইব্রাহিমের পদ ঘোষণা করা হয়েছে, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, হে ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার আমি তোমাকে মানব জাতির নেতৃত্ব দিলাম, ভারতবর্ষের জাতির জনক হতে পারে মহাত্মা গান্ধী, কিন্তু মুসলিম কমিউনিটির জাতির জনক হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জনক হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জি। এই ইব্রাহিম আলাইহিস সালামের জনপ্রতিনিধিত্ব পাওয়া এর পিছনে ছিল খোদার পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া। সম্মানিত ভাইরা, আমি আপনাকে কি বলেছি, তাহলে জাতির জনক যদি হতে, এই জাতির নেতা যদি হতে হয় পরীক্ষা দিতে হবে না হবে না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সপ্তম নম্বরের গুণ বলছি মনে রাখুন, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দায়িত্ব দিয়ে পাঠালেন, কথাটা বললাম ইয়ামানের, দুজনকে ডেকে বলে দিলেন বাশিরা ওয়ালা তুনাফিরা ইয়াসিরা ওয়ালা তুআসিরা, সেই বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ বললেন বাশিরা, মানুষকে সুসংবাদ শোনাও, মানুষকে ভাগিয়ে দিও না, মানুষকে তাড়িয়ে দিও না, মানুষ তোমার থেকে দূরে চলে যাবে এ জাতীয় কোনো আচরণ যেন করো না, মানুষ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এ জাতীয় কোনো দিন আচরণ করো না, সবসময়ের জন্য মানুষের জন্য সহজ বিষয় উপস্থাপন করো। সুবহানাল্লাহ বলে সহজ বিষয়ে মানুষের কাছে পেশ করো, ওলা তো আসিরা, দুজনকেই বললেন খবরদার কোনো কঠিন বিষয়ে মানুষের কাছে উপস্থাপন করো। তাহলে জাতির নেতৃত্ব যদি দিতে হয় হাদিস থেকে গুণটাও থাকা লাগবে জি, আমার ভিতরে থাকা লাগবে বিনয়, আমার ভিতরে থাকা লাগবে নম্রতা, আমার ভিতরে থাকা লাগবে মানুষের প্রতি সুব্যবহার, আমার ভিতরে থাকা লাগবে মানুষের প্রতি সহজ সরল উপস্থাপনা, আমার ভিতরে থাকা লাগবে মানুষকে আদর কদর দরদ করার মতো মানসিকতা। জি অষ্টম নম্বরে মনে রাখা দরকার, যদি জাতির নেতৃত্ব দিতে হয় তাহলে থাকতে হবে নিজের ভাষার নম্রতা, ভাষায় থাকবে না কর্কশ ভাব, ভাষায় থাকবে না কখনোই কাঠিন্য, ভাষায় থাকবে নরম ভাব। কোরআন শরীফে আল্লাহ রসুলুল্লাহকে বলেছিলেন জি ও নবী তোমার জন্য বক্তব্য, তোমার জন্য নির্দেশ মহান আল্লাহ রসুলুল্লাহকে দিলেন, ফাবিমা রহমাতি মিনাল্লাহ লিনতালাহুম, নবী হে তোমার রবের করুণা তুমি মানুষের সঙ্গে নরম ব্যবহার করো। সুবহানাল্লাহ, আর একটু জোরে জি শোনো নবী, ওলাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, যদি তুমি হও সুরুষ্ট হৃদয়ের আর শক্ত হৃদয়ের,
যদি তোমার মন হয় সত্য ভাষা যদি হয় কর্কশ লানফাদু মিন হাউলিক যত দিন যাবে তত লোক তোমার পাশ থেকে দূরে চলে যাবে আগো তাহলে জাতির নেতৃত্ব যদি দিতে হয় তাহলে নিজের ভাষার নম্রতা এবং কোমল হৃদয় সফট হার্ট অন্তরটা মলিনতার জায়গায় কোমল হওয়া দরকার তাহলে জাতির নেতৃত্ব তোমার দ্বারা দেয়া সম্ভব তবেই জাতি তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করতে পারে সম্মানিত ভাইরা মনে রেখে দিন জাতির নেতৃত্ব দেওয়ার আর একটা গুণ থাকা দরকার সেটা হলো জুলুম মুক্ত আচরণ অত্যাচারী কখনো জাতির নেতা হতে পারে না ছলনায় কলকৌশলে কোন প্রক্রিয়াতে কিছুদিনের জন্য ক্ষণেকের জন্য জাতির নেতৃত্ব গ্রহণ করা যেতে পারে যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে কিন্তু যদি হও জালেম তাহলে নিশ্চিত মনে রাখা দরকার অচিরাত তোমার নেতৃত্ব হাত ছাড়া হবে তুমি নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হবে ভাই ঐতিহাসিকরা উল্লেখ করেছেন আদ-জুলম মুআদ্দিনুম বি খারাবিল ইমরান যদি অত্যাচার করা হয় তাহলে অত্যাচার জনগণকে বার্তা দেয় বিধ্বংসীর বার্তা রাসূলুল্লাহ বলেছেন আদ-জুলম জুলুমাত ইয়াউমাল কিয়ামা অত্যাচার শুধু দুনিয়ার জন্য ধ্বংসের বার্তা দেয় না অত্যাচারমূলক আচরণটা কিয়ামতের দিনে ওই অত্যাচারী নেতার জন্য অন্ধকারাচ্ছন্ন হবে নাউজুবিল্লাহ বলে কিয়ামত অন্ধকার হলে সেটা আমার আপনার জন্য ভয়ঙ্কর না কল্যাণকর ভয়ঙ্কর সম্মানিত ভাইরা আমি আপনাকে মনে বলে রাখবো মনে রাখা দরকার জি সর্বশেষ দশ নম্বরে গুণ থাকতে হবে ইতাআতুল্লাহ ও ইতাআতুর রাসূল তুমি জাতির নেতৃত্ব যদি দিতে চাও ইসলামের বুলি বউড়ে জি ধর্মের ধ্বজাদার সেজে পীরতন্ত্রের বুলিয়া উড়িয়ে জাতির নেতৃত্ব দেবে নিঃসন্দেহে তোমার ভিতর থাকতে হবে আল্লাহ পাকের পূর্ণ ইতাআত তোমার ভিতরে থাকতে হবে নিঃসন্দেহে রাসূলুল্লাহর পূর্ণ অনুসারী সম্মানিত ভাইরা আমি আপনাকে বলবো একটু ভেবে বলবেন এই ইনস্ট্রাকশনগুলো এই সূচনামূলক কথাগুলোকে মাথায় রেখে বর্তমান ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের দেশে কোন ধর্মের প্রকৃত অনুসারী ব্যক্তিত্ব জাতির নেতৃত্ব দিতে পারে চিল্লে বলুন ভেবে বলুন জি এই এই ইনস্ট্রাকশনগুলোকে সামনে রেখে কোন ধর্মীয় ব্যক্তিত্ব কোন ইসলামী ব্যক্তিত্ব আল্লাহর হুকুমের গোলাম রসুলের হুকুমের গোলাম ইনসাফ প্রতিষ্ঠা করার নিয়ত কিংবা খোদা ভীতির নিয়ত ধৈর্য ধরার নিয়ত সেই সাথে সাথে সাম্যের বিচার প্রতিষ্ঠিত করব স্থিরতার সঙ্গে জীবনযাপন করব এই জাতীয় নীতি নিয়ে বর্তমান ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে কোন মুসলিম নেতার পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব ঠিক বলছেন হ্যাঁ আপনাদের সঙ্গে আমি একমত বলি এই কথা আপনাদেরকে শেয়ার করলাম জি রাসূলুল্লাহ রাজনীতি করেছেন তার লাইফে জি কোথায় সে রাজনীতি কোথায় আজকের রাজনীতি কোথায় রাসূলুল্লাহর সাধুতা সত্যতা স্বচ্ছতা কোথায় রাসূলুল্লাহর সুবিচার দয়া নম্রতা বিনয় সাম্য কোথায় আর আজকের তথাকথিত আমার দেশের প্রচলিত গদি দখলের রাজনীতি স্বার্থ দখলের রাজনীতি সুদীর্ঘ পাঁচ বছরের টাকার খেলার রাজনীতি আর বিশ্বনবীর প্রিয়টের ন্যায় প্রতিষ্ঠার রাজনীতির সঙ্গে আকাশ পাতালের প্রভেদ জি সম্মানিত ভাইরা মনে রাখা দরকার জি ভারতবর্ষে কেন ওয়াল ওয়ার্ল্ডে আজকের বিশ্বনবীর সেই রাজনীতির কোনো সন্ধান খুঁজে পাওয়া যাবে না খোদ সৌদির মতো মাটিতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের সেই রাজনীতি মানে রাজার নীতি তার নাম রাজনীতি এই রাজনীতি মানে কি জোরে বলেন রাজার নীতি তাহলে রাজার নীতির অপর অর্থ হলো শ্রেষ্ঠ নীতি জি নিঃসন্দেহে আজকের নেতাদের নীতির সঙ্গে কোরআন হাদিসের নেতার নীতির কোনো মিলন আমরা খুঁজে পান চিল্লে বলুন পান হ্যাঁ তাহলে নিশ্চিত নামটা রাজার নীতি কিন্তু কামটা যেন হচ্ছে গরিবের নীতি নেব আর খাব এর ভিতর দিয়ে কিছু দেব আমি ভুল বললাম নাকি নেব আর খাবো তার ভিতর দিয়ে কিছু দেব ভাই গোটা দেশের
অবস্থান যখন এই জায়গায় এর মধ্যে থেকে এর মধ্য থেকে ওমর ফারুক নতুন করে তৈরি হইনি বাপ জি এর মধ্য থেকে ওমর ইবনে আব্দুল আজিজ নতুন করে তৈরি হবে না যে দেশের এই চরমান নেতৃত্বের এই নিয়মের বাইরে থেকে কেউ ভারতবর্ষে কেউ বাংলার মাটিতে নতুন করে আবার সেজে গুজে দাঁড়াবে সে যোগ্যতার অভাব সে নেতৃত্বের অভাব সে খোদাভীতির অভাব সে সাম্যের অভাব সে ভাষার অভাব সে আচরণের অভাব নিঃসন্দেহে এর পরেও যদি আমার দেশের যুব সমাজ কোথাও যদি নিজের নিজের আত্মস্বাধীনতাকে বিলীন করতে চাও তাহলে আব্দুল কাইয়ুমের কথাটাকে হাজার হাজার জনতা শুনছে আর নির্ভুল ব্রেন ক্যাচ করছে লাইভে শুনে দেখবে যে ভবিষ্যৎটা কোথায় যাবে আব্দুল কাইয়ুম কবে মরবে আর একজন কবে মরবে পরের কথা কিন্তু আমার কথা বেঁচে থাকবে মেশিনের সাহায্যে মনে রাখবে আব্দুল কাইয়ুমের এই 2020 সালের আজকের 2 নভেম্বর তারিখের এই বক্তৃতা বেঁচে থাকলে মিলবে ইনশাল্লাহ জি দুটি একটি কথা সঙ্গে বলছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জি মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ সুবহানাল্লাহ বলেন রাসূল বলেছেন যে লোকটা আমার ইতাআত করবে আমার অনুসরণ করবে সে যেন প্রকৃত পক্ষে আল্লাহর অনুসরণ করলো জি এর মানে তো আল্লাহর নবী এক না আল্লাহর নবী এক না কি পরক্ষণেই নবী বলেছেন মান আসানি ফাকাদ আসাল্লাহ যে লোকটা আমার নাফরমান হলো সে আল্লাহর নাফরমানি করলো এটাও রাসূলের বক্তব্য পরে আবার নবী বলেছেন ওমান আতাআল আমির জি ফাকাদ আতাআনি অন্য বচন এসছে ওমান ইউতিল আমির যে লোকটা আমিরের অনুসরণ করবে জাতির নেতার অনুসরণ করবে সে আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করলো তাহলে আগেরটা বলেছেন যে আমারে মানবে সে আল্লাহর মানলো আর পরেরটা বলছেন যে নেতা মানবে সে আমারে মানলো প্রিয় ভাইরা আমায় একটু বলবেন আজকের দেশের এই গদি দখলের লড়াইয়ের নেতৃত্বের যারা দাবিদার জি আচ্ছা ভাই এদের মানলে কি সত্যি সত্যি রাসূলুল্লাহকে মানা হবে বলে মনে হচ্ছে এদারে ভাইরা কি বলছেন মানা হবে একটু পিছনের ভাইরা বলবেন বর্তমান কালের গদি দখলের যুগের নেতাদেরকে মানলে রাসূলুল্লাহকে মানা হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনাল ইমামা জান্নাতুল লিন্নাসি আবার আল্লাহ পাকের নবী বলেন জাতির নেতা সেই লোকটাই যে লোকটা জাতির জন্য বিপদে ঢাল হয়ে দাঁড়াবে কে বলেছেন কার কথা বলেছি জাতির নেতা জাতির জন্য ঢাল হয়ে দাঁড়াবে জি ওয়াইত্তাকা বিহি তাকে সামনে রেখে দিয়ে জাতি তার জীবনটাকে বিপন্নতা থেকে বাঁচবে এখন যদি জনগণ লড়াই করে জনগণ যদি কথার কথা মারপিট করে আর নেতারা যদি লিফটে চলে সাততলায় বসে এসি রুমে ঠান্ডা হয় ভাই তাহলে এদের দ্বারাতে জাতির জীবন বিপন্নতা থেকে বাঁচবে আল্লাহ পাকের হাবিব বলেছেন সাহাবীরা মনে রাখো সাহাবীরা তুমি মনে রাখো ওয়াইনা আমার আবি তাকাল্লাহি ওয়াদালা যদি নেতা যদি আল্লাহর হুকুম মতো আল্লাহর ভয়ে জাতিকে যদি নির্দেশ দেয় আমি রাসূলুল্লাহ বলছি এবং ন্যায়ের বিচার যদি জাতির মাঝে করতে পারে তাহলে হুজুর বলেছেন ওয়াইন্না ফি যালিকাল আজরন নিশ্চিত ওই কাজের জন্য তার জন্য পুরস্কার রয়েছে কিন্তু মনে রাখা দরকার ওয়াইন ক্বালা বিগাইরিহি যদি খোদার ভয় ছাড়া অন্য কোনো স্বার্থে কথা বলে খোদার ভয় ছাড়া অন্য কোনো ধান্দায় কথা বলে খোদার ভয় ছাড়া যদি ইনসাফ ছাড়া যদি অন্য কোনো স্বার্থে যদি কথা বলে হুজুর বলেছেন তার ভ্রান্ত নেতৃত্বের পরিণতি তার উপরেই বর্তাবে আগো তাহলে প্রথম বলেছিলাম রাসূলুল্লাহ বলেছেন যে নেতা যদি হয় কাফিরি কৃতদাস তবুও তাকে মান্য করো মনে আছে না ভুলে গেছেন আই মনে আছে জি সেই রাসূল এখন বলছেন
মজার কথা শুনুন, একটা হাদিসের কথা বলি। হাদিসের মতভেদ আপন জায়গায় রইল, আমি যেটুকু বলছি সেটুকু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে বর্ণিত। জি, হযরত আলী বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাদলকে পাঠালেন, তার নেতৃত্বে একজন আনসারী সাহাবীকে দিলেন। এই কথা শুনছেন? এইদিকে আওয়াজের দিকে কান আছে নাকি দু একজনের? হ্যাঁ, মাঝে মধ্যে দু একজন মনে মনে করছে কি জানি ওদিকে গোডাউন ভর্তি হওয়ার কাজ চলছে কি না, একটু টেনশন হচ্ছে বোধ হয় দু একজনের। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। জি, ও গোডাউন যেখানে সেখানে ভর্তি করে নেওয়া যাবে। জি, কিন্তু আমি যে খোরাক দিচ্ছি যেখানে সেখানে ভর্তি হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ একটা সেনা দলকে নেতৃত্ব দিলেন, আর ওই সেনা দলের নেতৃত্বে দিলেন একজন আনসারী সাহাবীকে। তো ওই আনসারী সাহাবীটার নাম নিয়ে পরবর্তীকালে মতভেদ হয়েছে। বুখারীর বর্ণনা একরকম, ইবনে মাজার বর্ণনা একরকম, তিরমিজির বর্ণনা আর একরকম। সার কথায় আমি বোঝাতে চাইছি যে একজন রসুলের সাহাবিকে নেতৃত্ব দিয়েছেন একটা সেনা দলে, আর রসুল নেতৃত্ব দেওয়ার সময় বলে দিয়েছেন সেনা দলকে আতিউল আমির, তোমরা আমিরের নেতৃত্ব মান্য করো। কথা শুনতে পাচ্ছেন? নেতা ইচ্ছা করে হোক আর ফর টেস্টিং পরীক্ষা করার জন্য হোক, জি, অথবা সেনাদের উপরে গোসা হয়ে হোক, তিনি মাঝখানটায় প্রতিমধ্যে যে এক জায়গায় যেয়ে সাহাবাদেরকে বললেন তোমরা আগুন তৈরি করো। কি বললেন? আগুন জ্বালাও। তা আগুনটা যখন খুব শিখাযুক্ত হয়ে উঠল, তো ওই সময়েতে নেতা বললেন তার সেনা দলকে যে তোমরা আগুনে ঝাঁপ দাও। শুনতে পাচ্ছেন? কোথায় ঝাঁপ দিতে বলছে? আগুনে ঝাঁপ দিতে। কোনো ট্রিটমেন্ট ব্যবস্থাও নেই, আর হতে পারে ঝাঁপ দেওয়াটাও তার শেষ যাত্রা। পারে না, পারে না। আল্লাহ পাকের নবীর সাহাবীরা এতটাই অনুগত যে কিছু সাহাবি তৈরি হয়ে গেলেন, যেহেতু রসুল বলেছেন নেতাকে মানতে। শুনতে পাচ্ছেন কথা? জি, আমি 1500 বছর আগের ঘটিত ঘটনা বলছি, যে ঘটনা বুখারী ইবনে মাজা তিরমিজিতে উল্লেখ করা রয়েছে, তবে নেতাটা কে ছিলেন সেই নিয়ে হাদিসে মতভেদ আছে। ওই মতভেদের কথা আপনাদের বললে সামাজিকভাবে কোনো লাভ হবে না, আমি শুধু জাস্ট এতটুকুই আপনাদেরকে বলছি যে যিনি হন তিনি আবদুল্লাহ ইবনে হুযাফা সাহমি হন, তিনি আলকামা হন, যিনি হন তিনি সাহাবি। কথা বোঝা গেছে? তো তিনি লোকদেরকে বললেন আগুনে ঝাঁপ দাও। তো কিছু সাহাবির একদম তৈরি আগুনে ঝাঁপ দাও। শুনতে পাচ্ছেন কথা? এদের মানসিকতা কি? মানসিকতা কি? রসুলের হাদিস যেন লঙ্ঘন না হয়, সুবহানাল্লাহ বলেন। রসুল বলেছেন নেতাকে মানতে, সুতরাং মরতে হোক, পুড়তে হোক, দগ্ধীভূত হতে হোক, ঝলসে যেতে হোক, রসুল বলেছেন রসুলের হাদিস মানব। সুবহানাল্লাহ, কি সরল মানুষ তারা। জি ভাই, আগেকার সাহাবিরা ছিলেন সরল, সেই সরল মোনা সাহাবিরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু রসুলের কথার অগ্রাহ্য করতে প্রস্তুত নয়। আজকের যুগে কেউ যদি নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়, এ বলো সরল প্রাণের না বলো, এ আসলে মাথা মোটা অবস্থাই। এ আসলে অবুজ। সেই জন্য সম্মানিত ভাইয়ের আমার মনে রেখে দিন, আর একদল সাহাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন না না, আমরা এই আগুনে ঝাঁপ দিতে রাজি নই, কেননা আগুন থেকে বাঁচার জন্য আমরা ইসলামের আশ্রয়ে এসেছি, আগুন থেকে বাঁচার জন্য তৌহিদকে স্বীকার করেছি, আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছি, আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহকে কাছে রিসালাতের সাক্ষ্য দিয়েছি, সুতরাং ওই আগুনে আমরা ঝাঁপ দিতে রাজি নই। ভাই, সেসব অবধি দেখা গেল এই তর্ক বিতর্কের মাঝে হাদিসের বরাতে উল্লেখ করা হয়েছে আগুনটা নিভে গেল। জিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ভাই, এরপরে বিষয়টা রসুলের কাছে পেশ করা হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাহাবীরা সাবধান, যদি তোমরা ওই আগুনে ঝাঁপ দিতে, কিয়ামত পর্যন্ত আগুন থেকে তোমরা বার হতে পারতে না।
লোকেদের জীবন হানি করো, মানব জীবন বিপন্ন করো, ও কথা তুমি মানতে যেও না। যদি তোমার নেতা যদি বলে কখনো যে তোমাকে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করতে হবে, তুমি ও কথা কোনোদিন মানতে যেও না। আত্মাতুবিল মারুফ, অনুগত্য স্বীকার করতে হবে, নেতার নেতৃত্ব মানতে হবে, কেবলমাত্র ন্যায় সঙ্গত কাজে। আর একটু চিল্লে কথা বলুন, আমার বাপের কথা মানা সন্তানের জন্য ফরজ না নফল? জোরে বলুন, ফরজ। এখন বাপ বলছে শেরেক করতে, বাপ বলবেন মদ খেতে, বাপ বলবে সুদি কামাই কর, তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, মানা যাবে? এখন আপনি বলুন, আপনার কাছে আপনার বাপ বড় না জাতির কেউ নেতা কিংবা নেতা হতে চায় এ বড়? চিল্লে বলুন, কোরআন শরীফ করুন সলা লোকমানে, মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, ওসাহিবু হুমা ফিদ দুনিয়া মারুফা, হে বিশ্বের সন্তানের দল, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাক বলছি, তোমরা বাপ আর মায়ের সঙ্গে সমতা বজায় রাখো, বাপ আর মায়ের সঙ্গ দাও, কেবলমাত্র ন্যায় সঙ্গত কাজে, সত্য কাজে, শরীয়তের পক্ষে, রসুলের পক্ষে, ন্যায় সত্য কাজে তোমরা বাপ মায়ের সঙ্গে সহমত পোষণ করো। কিন্তু কখনো যদি বাপ মা শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দেয়, কোরআন হাদিস বিরোধী কোনো মন্তব্য করে, বাপ মা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপের প্রতি তোমাকে যদি উৎসাহিত করে, নিশ্চিত করে মনে রাখা দরকার, কত কোরআন ওই ক্ষেত্রেও বাপ মাকে মানতে আদেশ করিনি, বরং বাপ মায়ের আচরণ এবং নির্দেশের বহির কাজ করতে বলেছে। সুবহানাল্লাহ বলে ভাই, এখন যদি মনে রাখেন ভালো করে কথাটা বুঝে রাখবেন। জি ভাই, যদি ভালো করে বুঝুন, তা নাহলে পরে আপনি গোল পাকাবেন, আপনার মাথায় গোল খেলবে। মনে ভাবুন, ভারতবর্ষের কিংবা পশ্চিম বাংলার কোন গোষ্ঠী, কোন সংস্থা, কোন শক্তি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের এগনেস্টে, মাদ্রাসার এগনেস্টে অবাঞ্ছিত অসংগত পদক্ষেপ নিল, সারা পশ্চিম বাংলার সমস্ত ধর্মের সমস্ত মতবাদের ওলামা সমাজ জি আমাদেরকে নির্দেশ দিল, এর প্রতিবাদে তোমরা রাস্তা অবরোধ করো, করা যাবে না? যাবে না? আওয়াজ তো ভালো না জি। ব্যক্তিগত আমার স্বার্থে রোড অবরোধ, ব্যক্তিগত আমি মার খেয়েছি কি আমি অপমানিত হয়েছি, তার জন্য আমার ভক্তদেরকে লিলিয়ে দেব, এ জিনিস তো তোমার ব্যক্তি স্বার্থের জনগণের বিপন্নতা, এক্ষেত্রে চলতে পারে না। কিন্তু যেখানে সম্পর্ক ইসলামের মর্যাদার, যেখানে সম্পর্ক মসজিদ রক্ষার, যেখানে সম্পর্ক মুসলিম পার্সোনাল ল রক্ষার, যেখানে সম্পর্ক ইসলামী ইনস্টিটিউশন দিনের শিক্ষা কেন্দ্রকে রক্ষার, এখানে তো ওইটা রক্ষা করতে যে শুধু রোড অবরোধ কেন, সর্বস্তরে শক্তি আমাদের জন্য উৎসর্গ করা, এটা কোরআন হাদিসের ফর্মুলা, এটা কোন নেতার নির্দেশ নয়, এটা খোদ আল্লাহ এবং রসুলের নির্দেশ। কালকে আবার গোলাবে বলে, এই তো কাইম সাহেব বললে যে এ কাজ করা যাবে না, আজকে আবার ওনারাই বলতেছে না তোমরা সব লাগো। কথা বুঝতে পারছেন কিছু? এই দুটোর পার্থক্য সেন্স থাকতে হবে, দুটোকে এক করলে হবে না ভাই, দুটোকে এক করলে হবে না জি। ইসলামের মান রক্ষার জন্য আন্দোলন, ইসলামী মান রক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র ধারণ, ইসলামের মান রক্ষার জন্য শক্তি নিঃসর্গ, ইসলামের মান রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ, এটা তো আপনার আমার ইমানের জন্য একটা রক্ষা কবচ। প্রিয় নবী বলেছেন, যে মোমেনের ভিতরে প্রয়োজনে জিহাদের আগ্রহ থাকে না, ও মোমেন নয়, ও মুনাফিক। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, তাহলে ইসলামের স্বার্থে মসজিদ, মাদ্রাসা, কোরআন, মুসলিম পার্সোনাল ল রক্ষার স্বার্থে মুসলমানদের উৎসর্গ, ওটাই আমার ইমান। যদি ওটা না দেখাতে পারি তাহলে কি? চিল্লে বলুন কি? মুনাফিকি। আমি বলি নাই, খোদ রসুল বলেছেন। প্রিয় ভাইরা,
যে আমি আপনাকে বলবো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝুন, ভয়ঙ্কর দিক, ভয়ঙ্কর কথা। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, বললেন রাসূলুল্লাহ, বললেন قال رسول الله صلى الله عليه وسلم لي لا تسأل الإمارة, বলে এই আব্দুর রহমান কখনো নেতৃত্ব জানো চেয়েও না। কি বলেছেন এই আমার দিকে দেখেন, কি বলেছেন? নেতৃত্ব কামনা করো না। আমি দাদা হব, আমি মাতব্বর হব, আমি হুজুর হব, আমি জাতির মুখ্যমন্ত্রী হব, আমি জাতির স্বরাষ্ট্রমন্ত্রী হব, জাতি সব আমরা দখল করব, এই নেতৃত্ব জন কখনো চেয়েও না। কেন? রাসূল বলেছেন স্পষ্টত হযরত আব্দুর রহমান ইবনে সামুরাকে, লা তাসআলিল মারাতা, তুমি কখনো নেতৃত্ব চেয়ে নাকো, মনে রেখে দিও, যদি নেতৃত্ব তুমি চাও তাহলে সাবধান, খুব সাবধান, তুমি অচিরাত কিয়ামতের দিনে আল্লাহর কাছে লজ্জিত হবে। কারণ নেতৃত্বের বড় দায়িত্ব হলো নির্মাল মুরফা, নির্মাল মুরদিয়া ও বিসাতিল ফাতিমা, বলতে যারা জাতিকে সেবা দেয় তারাই হলো প্রকৃত নেতা, যারা জাতির কাছ থেকে শোষণ করে, জাতির কাছ থেকে কেড়ে নেয় তারা মন্দ নেতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, এমন একটা সময় আসবে ইন্নাকুম সাতাহসিরুন তা সাতাহরিসুন আলাল ইমারা, খুব শিগগিরই মানুষ নেতৃত্ব চাইবে। কি চাইবে? এই জোরে বলুন, কে বলেছেন কথাটি? আমি বললাম না, আমি বলেছি, হয়তো সময় অনুপাতে হাদিসের কথাটাকে আমি আপনাদেরকে সুস্পষ্ট পেশ করেছি, যে রাসূলুল্লাহ বলেছেন জি খুব শিগগিরই মানুষ নেতৃত্ব লোভী হবে, নেতৃত্ব চাইবে। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু যারা নেতৃত্ব চাইবে, মনে রাখো রাসূলুল্লাহ বললেন অন্য একটি হাদিসে, লা নাস্তাবিলু আলা আমালিনা মান আরাদাহু, আমাদের এই জাতির কাজের জন্য যারা চায় আমি রাসূলুল্লাহ তাদের দায়িত্ব দেই না। কি বলছেন? আমাদেরকে শুনছেন কিছু? আমি বলছি, হ্যাঁ, রাসূল নিজে বলেছেন আমাদের এই কর্মের দায়িত্ব যারা চায় আমি রাসূলুল্লাহ তাদের দেই না, যারা যোগ্য তাদেরকে আমি উপযাচক হয়েই দায়িত্ব দেই। রাসূলুল্লাহ মারাজুল মৌতে যে রোগে রাসূলুল্লাহ ওফাত পেয়েছেন ওই রোগে ইমামতির দায়িত্ব দিলেন আবু বকরকে, সুবহানাল্লাহ। বলেন মায়েশা, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু রাকিকুল কলব, তিনি অত্যন্ত নরম দিলের মানুষ, আপনার জায়গায় যখন দাঁড়াবেন তখন শুধুই কাঁদবেন, ফলে আপনি ওনাকে দেবেন না, ওর থেকে ওমর শক্ত হৃদয়ের মানুষ, ওমরের সাহস বেশি, ওমরকে দেন। রাসূল একবার আয়েশা, এই দুবার আয়েশা, একবার হাফসা, তিনবার রাসূলুল্লাহর কাছে দাবি করেছেন আবু বকরের ইমামতিটাকে পাল্টে হযরত ওমর কিংবা অন্য কাউকে দেওয়ার জন্য। আর রাসূলুল্লাহ তিনবার বলেছেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, হে বেলাল আবু বকরকে বলো আবু বকর যেন লোকেদের নামাজ পড়িয়ে দেয়। আর একটু চিল্লিয়ে বলুন জি ভাই, জননেতা হওয়া আর নামাজের নেতা হওয়া প্রকৃত দায়িত্বগত দিক দিয়ে এর থেকেও নামাজের নেতা হওয়ার দায়িত্ব আরো বেশি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ইমামতি দায়িত্ব যদি দিয়ে থাকেন সেটা তার যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন। কারণ ওই রাসূল বলেছেন ইযা উসতিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজিরিস সাআ, যখন অযোগ্যকে যোগ্য আসন দেওয়া হবে, জি অযোগ্যকে যোগ্য আসন দেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমি ভালো বাংলা জানবো না, আর বাংলা ভাষা ঠিক হবে ঠিক না, আমি ভালো ইংরাজি জানবো না, কিচ্ছু আরবি ভালো জানবো না, জি আমি জাতির নেতা তৈরি হব, তাহলে জাতির দাবি পূরণ করব কি করে? নিজের বাংলা ভাষা ঠিক থাকবে না, ইংরাজি মোটেই জানি না, আরবিও বুঝি না, যেটা আমার দেশে চলবে আমি, চলবে ইংরাজি, চলবে বাংলা, প্রয়োজনে বিদেশে লাগবে ইংরাজি, বিদেশে লাগবে আরবি, আমি ওটাও বুঝবো না, অথচ জাতির নেতা হব, জি এ যেন কুঁজোচিত হয়ে সবার ইচ্ছা, কুঁজোচিত হয়ে সুদ পারে, যতবার চিত করে সঙ্গে দেবেন, যতবার চিত করে দেবেন, হবে না, হবে না, কুঁজো
চিঠিতে সুদ পারে সম্মানিত ভাইরা এই জন্য রাসূল বলেছেন কখনো মনে রাখো তোমরা কিয়ামত ওই সময় নিকটে আসবে যখন অযোগ্যকে তোমরা নেতৃত্ব দেবে আপনি ভাবতে পাচ্ছেন রাসূল স্পষ্ট বলেছেন তাউযু বিল্লাহি লিরাসি সাবঈন ও ইমারাতি সিবিয়ান গুরুতর কথা রাসূল বলেছেন যে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও 70 হিজরির নেতৃত্বের ব্যাপারে সেই যুগ চলে গেছে আমাদের কাছ থেকে সেই যুগ চলে গেছে 70 হিজরির আরব কান্ট্রি যে ভয়ঙ্কর দৃশ্য ইতিহাস তার প্রমাণ জি বিস্তার বিস্তার বলি আর স্বল্প বলি বলার অবকাশ নেব না তবে রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে পানাহ চাও আল্লাহর কাছে আশ্রয় চাও 70 হিজির চিরভাগে নেতৃত্বের ব্যাপারে আর ও ইমারতি সিবিয়ান যখন জওয়ান যুবকরা নেতৃত্ব দিতে চাইবে আল্লাহর কাছে পানাহ চাও যে তোমাদের উপরে যেন জওয়ান যুবকদের নেতৃত্ব না চলে ওটা তোমাদের জন্য বিপদের কারণ হবে হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে যেমন মুসলিম জাতির নেতা হয়েছিল ইযিদ ইবনে মুয়াবিয়া আর ইযিদ ইবনে মুয়াবিয়া থেকেই মুসলিম জাতির ক্ষয় রক্তক্ষয়ী এবং আত্মঘাতী দ্বন্দ্ব বিশ্ব মাঝে শুরু হয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে কলঙ্কিত করেছে এই ইযিদের মতো নওজোয়ান ছেলের মুসলমানদের উপরে নেতৃত্বের কলঙ্ক এই কথা ঠিক না ভুল জোরে বলেন ঠিক না ভুল আপ তো কিয়ামত মুসলিম জাতিকে সেই কলঙ্কের কালি বইতে হচ্ছে যে মুসলমানরা মুসলমানরা মারামারি করে কারবালা প্রান্তরে রাসূলের লখতে জিগার রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনকে শহীদ করেছে কথা বলেন ঠিক না ভুল জি ভাই আমার বর্তমান কালে ভয় হয় জি যদিও ক্ষুদ্র মানুষ তবু আমার ভয় হয় রাসূলের একটা হাদিসের কথা মনে রেখে জি রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন জি হাদিসটাতে উল্লেখ করা রয়েছে হালাকাতু উম্মতি আমার উম্মতের নেককার ভালো আল্লাহওয়ালা দিনদার মানুষদের ধ্বংস চলে আসবে ফিয়াদি কিলমাতি কুরাইশিন কুরাইশ সম্প্রদায়ের কোন যুবকের নেতৃত্বে আমার বড় ভয় হয় 1500 বছর আগে রাসূলুল্লাহ যে কথা বলেছেন আজকে বাংলার মাটিতে রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎ বাণী কোন কুরাইশি যুবকের হাতে ক্ষতির দিকে যাচ্ছে কিনা আমার প্রচন্ড ভয় কথাটি কে বলেছেন আমি বলেছি খোদ রাসূলুল্লাহ বলেছেন হালাকাতু উম্মতি ফি ইয়াদি গিলমানি কুরাইশিন আমার বড় ভয় হয় রাসূলুল্লাহ যে কথাটি বলেছেন যে আমার উম্মতের নেককার সাহাবী পর্যায়ের গুণাগুণের অনুসরণীয় যে সমস্ত মানুষগুলো এদের ক্ষতি এদের ধ্বংস এদের বিপদ চলে আসবে কুরাইশ যুবকদের দ্বারায় কেন বাংলার মাটিতে সেই অশনির সংকেত দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং খাদিজার আজ এই ঐতিহ্যবাহী ইসলে সহবে জি দীর্ঘ বলতে পারা যায় 8 মাসের মাথায় এতটা জনগণের সম্মুখীন হয়েছে আজ খাদিজার ময়দানে ঠিক না ভুল জি প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো সুতরাং আমরা সতর্ক হয়ে যাই সাবধান হয়ে যাই জি আমার বক্তব্য আমি আপনাদেরকে খোলা ময়দানে শেয়ার করেছি জি প্রিয় ভাইরা আমি ন্যূনতম জাতির গোলাম আমি জাতির গোলাম জাতির খাদেম জাতির পায়ের ধুলির অদম হয়ে যতটুকু আল্লাহ আমার নিজস্ব অবজারভেশন বলেন আর ডিসিশন বলেন আমি এতগুলো বুদ্ধিজীবী যুব সমাজ মুরব্বী সমাজ দিনদার ধার্মিক আলেম হাফেজ সবার কাছে শেয়ার করেছি যে যাতে করে অন্তত আল্লাহর কাছে একটা কৈফিয়াত দিতে পারি যে জাতি যদি ভুল পথ নেয় তোমার দৃষ্টিতে যদি ধরা পড়ে তোমার যতটুকু ক্ষমতা ততটুকু সাবধান তুমি করোনি কেন কথা বুঝতে পারেননি আপনি আমায় জুতোর মালা দেবেন না ফুলের মালা দেবেন আপনি আমার সমালোচনার পুরস্কার নেবেন না গালির পুরস্কার দেবেন নাকি আপনি আমার আপনার জন্য আমাকে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বলবেন সব সিদ্ধান্তের বিষয় আপনার হাতে ছেড়ে দিয়ে আমি এতটুকুই বলছি মনে রাখুন প্রিয় নবী বলেছেন ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান ও উমুরন নবী বলেছেন খুব শীঘ্রই তোমরা এমন কিছু বিষয়কে দেখতে পাবে যেটা তোমাদের কাছে ঘৃণ্য লাগবে খারাপ লাগবে তোমরা মন থেকে সেটাকে মানিয়ে নিতে পারবে না
রাসূলের সাহাবীরা বললেন কালু ফামা তামুরুনা ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কি আদেশ করছেন ওই সময় কি আদেশ দিচ্ছেন রাসূলুল্লাহ বললেন এক কথায় আদু ইলাইহিম হাক্কাহুম তোমরা যে যে স্তরের ব্যক্তিত্ব তার হকটাকে আদায় করো তুমি মসজিদের ইমাম মুক্তাদিদের ত্রুটির ব্যাপারে তুমি তাদেরকে ইনস্ট্রাকশন দাও তাদেরকে সতর্ক করো তুমি মঞ্চের বক্তা শ্রোতাদেরকে তুমি সতর্ক করে দাও তুমি আব্বা তোমার বাচ্চাগুলোকে আদর্শবান আদর্শবতী বানাতে তাদেরকে তুমি সজাগ দৃষ্টি দাও তুমি মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক তোমার আদর্শবান আদর্শবতী ছাত্র ছাত্রী বানাতে তাদেরকে তুমি গুডটি উত্তম শিক্ষা তাদেরকে তুমি দান করো এরপরে যদি তাদের পক্ষ থেকে যে ফিডব্যাক গুড না পেয়ে ব্যাড ফিডব্যাক পাও তাদের পক্ষ থেকে যদি কোনো মন্দ কিছু উপহার পাও ওর জন্য দুঃখিত ব্যথিত মনঃক্ষুণ্ণ হয়ো না বরং তুমি তোমার দায়িত্ব পালন করেছো এতে তৃপ্তি লাভ করো আর তোমার যেটা পাও না ওয়াসআলিল্লাহ আল্লাযী লাকুম তোমার যেটা পাও না সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও জি সম্মানিত ভাইরা শুধু দোয়ার ভিখারি হচ্ছি দোয়ার ভিখারি হচ্ছি দোয়া রাখুন আল্লাহ পাক আমাদের দ্বারাই দেশ জাতির কিছু সেবার কাজ করিয়ে নিচ্ছেন আগামীতেও করিয়ে নেন সবাই বলুন আমিন জি অন্তত এতটুকু জানেন সুন্নত জামা সংগঠনের ব্যক্তিত্ব ওলামা সাধারণ জনগণ এরা অন্তত নিশ্চিত প্রত্যেকের স্বার্থ রয়েছে জি কিন্তু জামিয়ার টাকা জি স্বার্থের জন্য এরা কোনো দলবাজি করে না স্বার্থের জন্য নেতৃত্ব করে না স্বার্থের জন্য এরা প্রতিষ্ঠান চালায় না এই স্বার্থগুলো হলো পার্থিব স্বার্থ ভাই যদি কেউ বলেন যে এরা স্বার্থের জন্য ঘোরে যদি কোনো ভদ্রলোকের কোনো কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপে কেউ যদি দেখতে পান তাহলে একটু খোঁজ নিয়ে দেখুন জি আসলে সেই স্বার্থটা হয়তো বা তানার কম পড়ছে তা সেইটা লোকের ঘাড়ে ঝেড়ে দিতে চাইছে এরা আত্মকেন্দ্রিক এরা আত্মকেন্দ্রিক আর যিনি উদার কেন্দ্রিক তিনি একটা মক্তব্য তৈরি করে চেষ্টা করেনি আর দুটো বাচ্চাও পড়াইনি অথচ সুন্নতুল জামা সংগঠনের আলেমেরা আর কিছু না করুক মক্তব কেরল মডেল স্কুল জি বা সেই সঙ্গে সঙ্গে মডেল ভিলেজ ইসলামিক স্কুল বা মেয়েদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা বঙ্গনুর পত্রিকা সেই সঙ্গে সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আন্দোলন এবং বিভিন্ন লেখনী সব কিছুর ভিতর দিয়ে এরা আত্মকেন্দ্রিক না জাতির জন্য নিবেদিত তা আপনাদের কাছে নতুন করে আর প্রমাণ দেওয়ার দরকার আছে বাবা একটু জোরে বলেন জি তাহলে এখন যদি কেউ মাথার ঘরে স্বার্থ অন্ধ হয়ে এদেরকে যদি আত্মকেন্দ্রিক বলে তাহলে আত্মকেন্দ্রিক কে সেই সমস্ত ভদ্রলোকদের একটু চিনে সতর্ক হয়ে যাওয়াই আমাদের ঠকার হাত থেকে বাঁচার রাস্তা হবে ঠিক না ভুল জি ভাই বক্তব্য ছাড়ছি আমি এখানে এসেছি সাড়ে আটটার সময় সুতরাং রজব আলী সাহেবের পূর্ণ দেড় ঘন্টার এই এক ঘন্টার বক্তৃতা শুনেছি এবং তার ভিতর দিয়ে তার কালেকশনের কথাও শুনেছি আলহামদুলিল্লাহ জি শুনেছি কিন্তু যে কালেকশন নিয়েছেন তিনি কেতাবের কিসের কালেকশন টাকা এখানে যাচ্ছে বদনা কেনার টাকাও নেই কেতাবকে খাদ্য দেবো আমরা মেয়েদের এক কথা বলেন কেতাব পড়তে দেবো কেতাব যদি গাদা খানিক মেয়েদের দেই তাহলে ওরা আর খাইতে চাইবে না তো কেতাব যদি হুজুরদের আলমারিতে ভর্তি করে দিই হুজুরদের আর বেতন দিতে হবে না তো বাপ হ্যাঁ কিছু বলে না এই যে 10,000 স্কোয়ার ফিট বিল্ডিং তৈরি হয়েছে যে সবে ন্যাড়াডার মাথায় ছাদ উঠেছে এখন জামা কাপড় কিচ্ছু পরানো হয়নি জি উঠে আসুন একদম স্বতঃস্ফূর্ত মনে আল্লাহ শুকরিয়া আদায় করছি আমার একজন ভাই 50,000 টাকা দেওয়ার ও আচ্ছা 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 জি তিনি আমার খুবই প্রিয় বসিনাতে বাড়ি বাপ্পা ভাই 50,000 টাকা জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা নারাই তাকবীর নারাই তাকবীর ভাই আমি আপনাদের কাছে 2 টাকা কেন 2 টাকা 5 টাকা ছোট কয়েন না দিলে 1 টাকাও নেবো ছোটটা দেবেন না আমাকে দেশে চলতেছ না গো জি বাকি 1 টাকা দিলেও নেবো কিন্তু সবাইকে দাবি রাখবো 10,000 দেওয়া লাগবে 5,000 দেওয়া লাগবে এগুলো সরিয়ে দাও না 10,000 দেওয়া লাগবে 5,000 দেওয়া লাগবে 2,000 দেওয়া লাগবে জি তবে এই বিশাল প্রতিষ্ঠান আমরা উন্নত পরিষেবার ভিতর দিয়ে
চালাতে পারবো ইনশাআল্লাহ। তার জন্য আপনাদের দান চাই, দোয়া চাই, আর্থিক সহযোগিতা, বাক্যিক সহযোগিতা, দৈহিক সহযোগিতা, সব রকমের সহযোগিতা আমাদের চাই ভাই। আল্লাহর রাস্তে কেউ পিছাবেন না, 10,000, 2,000, 5,000, 1,000। আমি সেই সঙ্গে দাবি করব, আমার বাপ্পা ভাই শুধু রাজার হাট থেকে এসে 50,000 টাকা দিলেন, আমাদের কাছের ভাই যারা 50,000 টাকা দেওয়ার জি যোগ্য রয়েছেন একটু এগিয়ে আসুন জি। বছরে একটা দিন আমাদের ঘাম ঝরিয়ে রক্ত শুকিয়ে তবেই আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্যকে বরকত দেন, জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর জি। আল্লাহ শুকর, আমি 50,000-এর জুড়ি চাইছিলাম, আমার ভাই তরিকুল ইসলাম সাহেব আমার আশার ঊর্ধ্বে, তিনি খুশি করে 1,00,000 টাকা খাদিজার সেবার জন্য, মেয়েদের সেবার জন্য, শিক্ষকদের মেহনতের জন্য দান করছেন। একটু এগিয়ে আসুন জি, বড় পেয়েছি, বড় আশা রাখছি। 1,00,000 টাকা থেকে নগদ তিনি 80,000 টাকা দিয়েও দিয়েছেন, বাকি 20,000 টাকা তার পক্ষে দেওয়া আমরা মনে করি সহজ, হয়তো এই মুহূর্তে কাছে নেই, এবং আশা রাখবো তিনি আগামী দিনেও আমাদের জন্য, আমাদের জন্য মানে আমাদের ব্যক্তি স্বার্থে নয়, আমাদের নেতৃত্ব স্বার্থে নয়, দেশের ছেলে মেয়েদেরকে আদর্শবান নলকোড়া বাড়ি মিন্টু ভাই নগদ 16,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। দাতা আগন একটু তকবীর দেন না ভাই, আমি তো শুধু ওয়াজ শুনিয়েছি, আপনাদের কষ্ট দিয়ে তকবীর নেইনি। এবার নারাই তাকবীর, নারাই তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা মাদ্রাসা, নারাই তাকবীর। মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, দাতা।